মহিলা তার দুধের বাচ্চাকে কোলে নিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আর এসে বলে আল্লাহর নবী গো, পৃথিবীতে এমন কোন মা আছেনি যেই মা তার দুধের বাচ্চাকে দুনিয়ার চুলায় নিক্ষেপ করে দিবে। আল্লাহর নবী বলে পৃথিবীতে এমন কোন পাষাণ মা নাই যেই মা তার ছোট বাচ্চাকে দুনিয়ার চুলায় নিক্ষেপ করে দিবে। এবার মহিলা প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন মার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি দরদি আল্লাহ, মার চাইতে আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া মায়া আল্লাহর বেশি। ব্লেহা, আমি তো বলেছি। মহিলা এখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মা তার সন্তানকে দুনিয়ার চুলায় দিতে পারবে না, ওই আল্লাহ আমাদেরকে তার কুদরতি নিজ হাত দ্বারা বানাইয়া কিভাবে কিয়ামতের দিন জাহান্নামের কঠিন চুলাই দিবে রহমানুর রহিম হইয়া। মহিলা প্রশ্ন সঠিক, আল্লাহর নবী জানে না, রসুল কথা বলতে পারে না, এটার জবাব নেই। এই জন্য আল্লাহর নবী নিচের দিকে তাকাইয়া চোখের পানি ঝেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, প্রভু গো, মহিলার প্রশ্ন তো সঠিক, জবাব কি দিব? রসুল যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, জিব্রাইল আমিন আল্লাহ নবীর কাছে হাজির। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন যতই কঠিন হোক না কেন, উত্তর কিন্তু তত কঠিন না। আপনি ওই মহিলাকে জানাইয়া দেন যেই বান্দা বান্দি শিরিক করবে না আর বিদআত করবে না, ওই বান্দা বান্দিদেরকে আল্লাহ কোনোদিন জাহান্নামের চুলায় নিক্ষেপ করবে না। এজন্য শিরিকের গুনার বিদআতের গুনা যদি আমরা ছেড়ে দিতে পারি, আল্লাহ ওয়াদা দিলেন কোনোদিন জাহান্নামের আগুনে আমাদের পুড়তে হবে না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। এজন্য লোকমানে হাকিম তার সন্তানকে নসিহত করলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস সন্তান, শিরিক করবে না, শিরিকের গুণ অত্যন্ত মারাত্মক জুলুম এবং অপরাধ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, শিরিকের গুণা ছেড়ে দিতে হবে, আর আমরা সাচ্চা ইমানদার হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সাচ্চা ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।